হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ইউর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আমিও আপনাদের মতন একজন সাধারণ গ্রাহক। আমি সব সময় আমার ভিডিওতে পড়ে থাকি কিভাবে কম টাকায় ভালো প্রোডাক্ট পেতে পারেন। আশা করি আমার সকল ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ইউর বাংলাদেশি কনজিউমারে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল ইউর বাংলাদেশি কনজিউমারে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো এলকেটের ওয়ান এস যে একটা নতুন মোবাইল এসেছে বাজারে সেটা নিয়ে। তো আমরা এটা কি কি পাচ্ছি এবং কি কি পাচ্ছি না, কি কি ফিচার গুলো অ্যাড করেছে এলকেটেল, সেটা নিয়ে আজকে আমার ভিডিওটি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো নেটওয়ার্ক হিসেবে থাকছে এবং রেজুলেশন হিসেবে থাকছে আপনার 720x1920 পিক্সেল, এবং এটা অফকোর্স আপনার অ্যান্ড্রয়েড 10 পাচ্ছি আমরা। এবং চিপসেট হিসেবে তারা যেটা ইউজ করেছে সেটা হলো মিডিয়াটেক MT67 এবং 62D এবং হেলিও P22, এবং CPU তারা ইউজ করেছে অক্টাকোর 1, তারা ব্যবহার করেছে 1080 HD কোয়ালিটি, আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি হিসেবে থাকছে আপনার সিঙ্গেল ক্যামেরা যেটা থাকছে 5 মেগাপিক্সেলের, এবং অফকোর্স এটা ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করবে। লাউড স্পিকার আমরা এটা পাচ্ছি এবং সাথে থাকছে 3.5mm জ্যাক, এবং আর থাকছে আপনার ওয়াইফাই 802। ব্লুটুথ হিসেবে পাচ্ছি আমরা 5.0 A2DP, এবং অফকোর্স এটাতে GPS থাকছে। আমি GPS এর পিছনে ইউজ করেছি AGPS, এবং সাথে থাকছে আপনার আরও FM রেডিও এবং 10,000 টাকার মতন। এবং দেখা যাক এই ফোনটা আমরা বাংলাদেশি বাজারে কত টাকা পাই। আমি আশা করি ফোনটা বাজেট আপনার 12,000 থেকে 13,000 টাকার ভিতরে থাকবে, এবং এই বাজারে থাকলে মোটামুটি ফোনটা একটা মানুষের জনপ্রিয়তা পেতে পারে। এই ছিল আজকে ভিডিও বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন আপনাদের ইউটিউব চ্যানেল ইয়োর বাংলাদেশি কনজিউমারকে। আশা করি ভিডিও ভালো হয়েছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ইউর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আমিও আপনাদের মতন একজন সাধারণ গ্রাহক। আমি সব সময় আমার ভিডিওতে পড়ে থাকি কিভাবে কম টাকায় ভালো প্রোডাক্ট পেতে পারেন। আশা করি আমার সকল ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ইউর বাংলাদেশি কনজিউমারে। ধন্যবাদ।